আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একান্ত প্রয়োজনীয় কিছু শব্দ উপস্থাপন করছি। শব্দগুলো সুন্দর করে তোমরা খাতায় লিখে নেবে, আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবে। দেখতেই পাচ্ছি ডিকশনারি পার্ট ওয়ান, বাংলায় ডিকশনারি অর্থ অভিধান, আরবিতে বলা হয় আল্লগা। সেলফ, আরবিতে বলা হয় রাফন, রাফন মানে সেলফ বা তাক। পর্টিকো অর্থ বারান্দা। আরবিতে বলা হয় রওয়াকুল বাইত অর্থ পোর্টিকো বা বারান্দা। রফ, বাংলায় সাদ। আরবিতে বলা হয় সাকুন, সাকুন মানে রফ বা সাদ। ডাইনিং টেবিল, বাংলায় খাবার টেবিল। আরবিতে বলা হয় সুফরাতুন, সুফরাতুন মানে ডাইনিং টেবিল বা খাবার টেবিল। লেডার বা লাডার, সিঁড়ি। আরবিতে বলা সুল্লামন, সুল্লামন মানে লাডার বা সিঁড়ি। উইন্ডো, জানালা, উইন্ডো বাংলা জানালা। আরবিতে সুব্বাকুন, সুব্বাকুন অর্থ উইন্ডো বা জানালা। কার্টিয়ার্ড বা কর্টিয়ার্ড, উঠান, কর্টিয়ার্ড বা কার্টিয়ার্ড, বাংলা উঠান। আরবিতে সেহনুন, সেহনুন অর্থ কার্টিয়ার্ড বা কার্টিয়ার্ড বা উঠান। পিলার, বাংলায় খুঁটি। আরবিতে অমোদন বা আমোদন, আমোদন বা অমোদন তো পিলার বা খুঁটি।
বিল্ডিং, বাংলায় দালান, এমারাতুন আরবিতে এমারা অর্থাৎ বিল্ডিং বা দালান, রুম বাংলায় কক্ষ, আরবিতে গুরফাতুন বা গুরফা অর্থ রুম বা কক্ষ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে লিখে নাও এবং আগামীকাল ভালো করে উপস্থাপন করবে। আজ আর নয়, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।